एक्स्ट्रा टाइम বলতে পারো যে এই সিচুয়েশনে আমরা যেরকম লাস্ট দু চারটে উইকেট যেরকম অ্যাপ্রোচ করেছি বা বলতে গেলে কালকে সেকেন্ড সেশনে যেরকম অ্যাপ্রোচ করেছি সেটা হয়তো আমাদের পরবর্তীকালে যেরকম সেকেন্ড সিচুয়েশন আসে হয়তো ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যাপ্রোচ করতে পারবো যেটা টিমের জন্য মানে প্রফিটেবল হতে পারে। উইকেটে কিরকম সময় কি বল করো যে অপোনেন্টের টিম অনেক সময় যেটা প্রিপেয়ার করলো কিন্তু কিপিং থেকে দেখছিলে অনেক আস্তে বল করা ভ্যারিয়েশনে কোন জায়গায় এই টিমটা হারে তোমার টার্নিং পয়েন্ট কোথায় বলছো আমরা কোথায় পারলাম না টেলরা রান করে দিয়ে চলে যাওয়া না পূজারা একটা পার্টনারশিপ কোন মানে সব কিছু তোমার মানে একটা ডিসিশনের উপর হয় না তা যেরকম ওদের এক ধরনের বোলিং প্যাটার্ন আছে পেস আছে আমাদের তাদের জোরে বল করছে তা সেদিক থেকে ওদের কন্ট্রোল একটু ইজি আর আমাদের কন্ট্রোল একটু ইজি হয়েছে কিছু বাউন্ডারিজ এক্সট্রা গেছে তা সব কিছু মিলে বলতে গেলে যে আলটিমেটলি কে জিতেছে কে হারেছে সেটাই ম্যাটার করবে আর বলতে গেলে ওরা 425 করেছে আমরা করতে পারিনি সেটুকুই যে আমাদের আরও কিছু রান করা উচিত ছিল যে আমরা যখন ব্যাটিং করছিলাম মিডল অর্ডারে যদি আমরা ফার্স্টে ব্যাটিং করতাম তাহলে হয়তো আমরা মিডল অর্ডার যারা খেলেছি তারা হয়তো লেফট হ্যান্ড স্পিনারটা কিছুটা চান্স নিতে পারতাম সেটা চেস করছিলাম বা পরবর্তীকালে হবে কি হবে না উইকেট লো থাকছে সেই ভাবনা চিন্তা করে হয়তো কিছু শট আমরা খেলিনি তা পরবর্তীকালে সেগুলো হয়তো সেম সিচুয়েশনে আসলে খেলবো তো সেই সব জিনিসগুলো টার্নিং পয়েন্ট বলতে গেলে রুকুর আউট আছে বা যেহেতু ওরা অলরেডি সেট ছিল অলমোস্ট 100 রান আমাদের পার্টনারশিপ করে ফেলেছিল বা আকাশদীপের আউটটা রুকু আউট হওয়ার পরও আকাশ ভালো ব্যাট করছিল এসএসএনে সেই দুটো আউট বলতে গেলে আজকে কি সকালে যখন রুকু আউট হয়ে যাওয়ার পরে এখন মনে হলো রুকু নেই ম্যাচও নেই না না সেরকম তখনও মনে হয়নি কারণ আকাশ তখন মানে এসএসএনে মোটামুটি কিছু কন্ট্রিবিউট করেছে আর রানটা এমন জায়গায় ছিল যে আকাশ যদি 15-20 করতো অর্ণবন্ধন থেকে 15-20 করতো রান ক্রস করে যেত তা তুমি লাস্ট ইয়ার খেলেছিলে এই বছর খেলবে অরুণ দলে ক্যাপ্টেন কোচিং এই প্রথমবার ডিসিশন আগের বছর তোমার কতটা চেঞ্জ করবে না এই বছর আমার যা দেখে লেগেছে যে অনেকে মানে ফ্রি বা মানে আগে যেরকম বলতে একটু রেস্ট্রিকশনে বা একটু হেজিটেটে থাকতো তো এই বছর সেটা একটু খোলাখুলি সবাই ফ্রি মানে সবাই হাসি মজাক করছে সেই জিনিসটা একটু বেশি লেগেছে আমার মনে হয় হলে ফুল হওয়া উচিত না হলে না হলেই ভালো যে মানে আম্পায়ার ডিসিশন যখন আমরা আগে খেলতাম আম্পায়ার যদি ঠিক দিল ঠিক ভুল দিলে ভুল অনেক ডিসিশন এরকম হয় যে আম্পায়ার আউট দিয়ে দেয় সেক্ষেত্রে ব্যাটসম্যান আউট না এটা যখন ডিআরএসও তাই হচ্ছে তাহলে ডিআরএস না থেকে খেলাটাই আমার মনে হয় বেটার কিন্তু অনেক সময় ডিআরএস থাকা সত্ত্বেও আম্পায়ার যেটা আউট দিচ্ছে না আমরা হয়তো নিতে পারতাম সেটা নিতে পারছি না সেই জন্য জেতানোর মানসিকতা নিয়েই নেমেছে আমার হয়নি তার জন্য তো কি বলবো আমার থেকে মানে আমার তো খারাপ লাগছে সবাইকারই তোমাদেরও খারাপ লাগছে এবং ওটা বাংলা যারা তাকিয়েছিল আমাদের দিকে তারাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু আফটার অল এটা খেলা হার জিতের হার জিত তো আছেই খেলা আর ব্যাটসম্যানদের ক্ষেত্রে তো একটাই বল যদি একটা বলেই যদি আউট হয়ে যাও বাট সেটা করতে পারিনি তার জন্য খুবই খারাপ লাগছে এবং পজিটিভ দিক যেটা সেটা আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট যদি খেলি আমরা নেক্সট 3-4 সিজনে আমরা আরও ট্রফি আনতে পারবো একটা ছন্দের নাম অনুষ্ঠু হবে জিজ্ঞেস করছি গোটা বিষয়টা ছন্দটা ম্যাচে কোথায় কেটেছিল মনে হচ্ছিল কোথায় গেলে এই ম্যাচ এখানে আমাদের একটা মিশে গেল ছন্দটা তো প্রথমে প্রথম থেকে যদি শুরু করি তাহলে বলবো টস কারণ এই উইকেটে টসটা একটা বিরাট ফ্যাক্টর হ্যাঁ এবার রানটা ওদের 425টা তারা করাটাও খুব একটা সহজ কথা না তাও আমরা এমন একটা পজিশনে ছিল আর হবে না প্রায় হাল ছেড়ে দেওয়ার মতন হয়ে গেছিলো তারপরে আবার আমার আর অর্ণবের একটা পার্টনারশিপ হয়ে সেটা হয়তো না হতে পারে এইরকম একটা পজিশন ছেড়েছিল বাট ওইরকম কোথায় ছন্দ কেটে গেছে বা বিয়ে হয়েছে এইরকম না
ওরাও একটা বড় পার্ট 200 রানে 5 উইকেট ছিল, সেখান থেকে 425 করেছে ওরা। এটা একটা বড় ব্যাপার। আমরা আমাদের বোলাররাও যেরকম কনসিস্টেন্ট বল করে গেছে সারা সিজন, এই ম্যাচে আমরা দেখিনি সেই কনসিস্টেন্সিটা দেখতে পাই, তাহলে হয়তো রানটা আরও কম। ডিআরএস নিয়ে তোমার কি বলবে, তোমার কি বক্তব্য? হ্যাঁ, কি বৃদ্ধি যেমন বললো, কারণ বাসা বাড়ার আউটটা একটা ম্যাচের পুরো রং বদলানোর মতন হয়েছে, কারণ ও 12-13 রানে ছিল তখন, ওর আউট ছিল 14 রানে ছিল তখন, ও আউট ছিল আমরা দেখতে পাচ্ছিলাম, এবং পরেও টিভিতে দেখেছি প্লাম একদম LBW একদম উইকেটের সামনে, কিন্তু আম্পায়ার যেহেতু বলে মিসিং লেগ স্টাম্প, তো সেক্ষেত্রে DRS নেওয়াই যাবে। এটা এটা আমার কোনো আমার কাছে কোনো যুক্তি নেই। DRS থাকলে পুরোটা থাকবে, পুরো টেকনোলজি নিয়ে থাকুক, আমার মনে হয় BCCI সেটা নেক্সট ইয়ারে ইমপ্লিমেন্ট করবে, আর সেটা করলে প্লেয়াররাও হেল্প হবে এবং আম্পায়াররাও যদি ভুল করে সেই ভুলটা মানে বেনিফিটেড হবে প্লেয়াররাই, তাহলে আমাদের এগেনস্টও যেতে পারে বা আমাদের ফরেও যেতে পারে, কিন্তু টিম বেনিফিটেড হবে ওটাতে। দুজনের কাছে একটি প্রশ্ন, অরুণ লাল এই ড্রেসিং রুমের চেহারা অনেকটা প্রতিভা, উনি হয়তো থাকতে চাইছেন বা চাইছেন না একটা জায়গা, টিম নিয়ে কি বলে যাওয়ার পরে তোমরা কি বলবে যে এই দলটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য অরুণ লালের থাকা উচিত? হ্যাঁ, আমি বলবো, কারণ আমি এত বছর ধরে রয়েছি, দ্বিতীয় প্রায় আমার সমসাময়িক বছর ধরেই আর কি খেলছে, যে সময় ডেবিউ হয়েছে, দ্বিতীয় তো ডেবিউটা পরে হয়েছে, কিন্তু আমরা টিমে একসময়ই এসেছিলাম, তো সেইখান থেকে আমরা প্রচুর উত্থান পতন দেখেছি, নিজের লাইফেও দেখেছি এবং টিমেও দেখেছি। এই টিমটার মধ্যে কিন্তু একটা আলাদা উদ্যম যে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য, একে অপরের জন্য পারফর্ম করার জন্য, এবং একে অপরের পারফরমেন্সে খুশি হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু এই টিমের মধ্যে আমি প্রথমবার দেখছি প্রায় বলতে গেলে, মানে রেসপেক্টেড সব সবাইকে এবং অন্য যে টিম ছিল যারা খেলে গেছে তাদেরকে ডিউ মানে উইথ ডিউ অল রেসপেক্ট, কিন্তু এই টিমের একটা আলাদা উদ্যম দেখছি এবং ফিটনেস লেভেল এই টিমের অনেক বেশি। না, রুকু যেটা বললো তার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে মানে লালজি আমার মনে কথা বলে, যেটা হচ্ছে প্লেয়ারে অনেক সময় টায়ার্ড থাকলে বা পারফরমেন্স না করলেও যখন একটু ডিমোরালাইজ বা ডাউন থাকে, সেই টাইমে লালজির কথায় তারা মোটিভেটেড হয় বা কিছু কিছু কারেন্ট সিচুয়েশন থেকে বের করার রসদ পায় তারা। তা সেই জন্য বলবো যে সেই জিনিসটা যাতে আরও ক্যারি হোক, তার টিম বেনিফিট যখন হচ্ছে সেটা থাকাটাই বেটার। মানে একটা সময় আমরা ভাবছিলাম ঈশান যখন ব্যাট করতে গেছে আমরা সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু একমাত্র লালজি কিন্তু মানে এখনও হবে, মানে ওনার এত মনের জোর যে মানে তখনও হবে, মানে আমাদের মানে পজিটিভটা ইচ্ছে করেও আসছে না আর কি, এরকম একটা পজিশন হয়ে যাবে, তাও লালজি কিন্তু বলে যাচ্ছে কন্টিনিউয়াস আমাদের এখানে বসছে, বসে বলে যাচ্ছে ঈশান করতে পারবি করতে পারবি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।